Hello coders, this is Algobot048B. A video tutorial I am the latest code forces around 771 div 2 a problem C inversion graph ni alochona korbo. Problem to solve korar age er difficulty ni amra ekটু কথা বলি. Er difficulty hocche medium ar apnar jodi data structure algorithm er moddhe apnar graph theory jana thake tahole problem ta apnar jonno very easy. আর যদি আপনার গ্রাফ থিওরি জানা না থাকে তাহলে মিডিয়াম বাট নট ইম্পসিবল। আচ্ছা, তো আমরা যারা গ্রাফ থিওরি জানি তারা ইজিলি আমরা কনসেপ্টটা বুঝতে পারবো, আর আমরা যারা গ্রাফ থিওরি জানি না তবুও আমরা গিভ আপ করবো না, আমরা জাস্ট কনসেপ্টটা বুঝলে অ্যাকচুয়ালি গ্রাফ থিওরির কনসেপ্টটা সম্পূর্ণটা নাও লাগতে পারে। যাই হোক, তো এখানে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে সেটা আমি আর পরে বুঝালাম না। এই প্রবলেমটা খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম, এই প্রবলেমগুলো আপনার বিভিন্ন অনলাইন যে ফ্রিকোয়েন্টলি আসে এই প্রবলেমটা, এটা অ্যাকচুয়ালি কোনো অবজারভেশনের উপরে না, এটা জাস্ট একটা বেসিক ইমপ্লিমেন্টেশন ওয়াইজ ক্লাসিক্যাল প্রবলেম। এখানে আপনাকে একটি পারমুটেশন দেওয়া থাকবে, মানে এন হচ্ছে পারমুটেশনের লেন্থ। আর পারমুটেশন কী জিনিস? পারমুটেশন হচ্ছে একটা অ্যারে, ওই অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্ট সর্বোচ্চ একবার থাকবে এবং প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান থেকে এনের মধ্যে হবে। এন হচ্ছে ওই অ্যারের লেন্থ, লেটস এখানে ফাইভ, অ্যারের লেন্থ হচ্ছে ফাইভ, দ্যাট মিন্স ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু অ্যাটলিস্ট একবার থাকবে, অ্যাটলিস্ট এবং অ্যাটমোস্ট। এখানে ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আচ্ছা, এখন আপনাকে এইরকম একটা পারমিশন দেওয়া থাকবে, আপনাকে বলতে হবে যে আপনি যদি এরকম হয় যে কোনো একটি নাম্বারে, লেটস এই যে এই পারমিশনটা, আমি সেকেন্ড পারমিশনটার কথা বলি, সেকেন্ড পারমিশনে কোনো একটা নাম্বার যদি এরকম হয় যে কোনো একটি নাম্বার তার থেকে বড় কোনো নাম্বারের পরে আসছে সিরিয়ালে, লেটস এ ওয়ানে, যেখানে যে ওয়ানটা আছে ওয়ানটা কিন্তু টু এর পরে আসছে, তো টু কিন্তু এর থেকে বড়। এখন কোনো একটি নাম্বার যদি এর থেকে বড় কোনো নাম্বারের পরে আসে ওই সিকোয়েন্সে, তাহলে ওই নাম্বারটা এবং যে নাম্বারটা পরে আসছে তার মধ্যে একটা এজ তৈরি হবে, তার মধ্যে একটা কানেকশান সৃষ্টি হবে। তো এখানে ওয়ান আছে, ওয়ানের আগে টু চলে আসছে, তো এখানে কি হবে, এই যে ওয়ান এবং টু এর মধ্যে একটা কানেকশান তৈরি হবে। আবার এখানে থ্রি আছে, এখন থ্রি এর থেকে বড় ফোর থ্রি এর আগে আছে, সো ফোর আর থ্রি এর মধ্যে কানেকশান সৃষ্টি হবে। এখন আমাকে বলতে হবে যে আমি কয়টা কানেকশান পাবো, কয়টা কানেক্টেড কম্পোনেন্ট পাবো। এই যে টু এবং ওয়ানের মধ্যে একটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, এই টু এবং ওয়ান হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্ট, ফোর এবং থ্রি হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্ট, আর ফাইভ হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্ট। তাহলে এই সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে আমার অ্যান্সার হবে থ্রি। আমরা দেখি হচ্ছে কি না, এখানে কিন্তু থ্রি হচ্ছে এর টেস্ট কেসের অ্যান্সার। ঠিক সেরকম প্রথমে ওয়ান টু থ্রি আছে, এখন ওয়ান টু থ্রিতে কিন্তু এরকম কোনো কানেকশান নাই, তো বাই ডিফল্ট আমার তিনটা কানেকশান ছিল, তিনটা কানেক্টেড কম্পোনেন্ট ছিল, তিনটা কানেক্টেড কম্পোনেন্টটি আছে, শেষ পর্যন্ত অ্যান্সার হচ্ছে থ্রি। সেকেন্ডটার ক্ষেত্রে অ্যান্সার হবে এরকম থ্রি। থার্ডটার ক্ষেত্রে আমরা দেখি সিক্স ওয়ান ফোর টু ফাইভ থ্রি, এখানে একটু এভাবে দেখি। তো এখন ওয়ানের আগে ওয়ানের চেয়ে বড় ছয় চলে আসছে, তো আমি ওয়ান এবং সিক্সের মধ্যে কানেকশান তৈরি হবে। দেন ফোর, ফোরের আগে ফোরের থেকে বড় ছয় আসছে, তো আমি ফোর এবং ছয়ের মধ্যে কানেকশান সৃষ্টি করব। তারপর দুই আসছে, এখন দুইয়ের থেকে বড় ফোর এবং সিক্স দুইটাই অলরেডি আমার আছে, আমি দুইয়ের সাথে ফোর এবং দুইয়ের সাথে ছয় কানেক্ট করব। তারপর এরকম একই পদ্ধতিতে এবং একই কারণে পাঁচের সাথে ছয় কানেক্ট করব, আবার তিনের সাথে চার, তিনের সাথে পাঁচ এবং তিনের সাথে ছয় কানেক্ট করব। তো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি পুরা গ্রাফটাই কিন্তু কানেক্টেড, এখানে সবার সাথে সবাই কানেক্টেড। তাহলে এখানে কানেক্টেড কম্পোনেন্ট কয়টা হলো? একটা। কানেক্টেড কম্পোনেন্ট বলতে বোঝায় বিচ্ছিন্ন কয়টা কম্পোনেন্ট আছে। যেমন এই যে প্রথম টেস্ট কেস ওয়ান টু থ্রি তিনটে বিচ্ছিন্ন, তাহলে বিচ্ছিন্ন কম্পোনেন্ট কয়টা আছে? তিনটা। দ্বিতীয়টার ক্ষেত্রে টু এবং ওয়ান একটা কম্পোনেন্ট, ফোর এবং থ্রি একটা কম্পোনেন্ট এবং ফাইভ একটা কম্পোনেন্ট, তাহলে বিচ্ছিন্ন কম্পোনেন্ট কয়টা পাচ্ছি আমরা? তিনটা। ঠিক এখানে বিচ্ছিন্ন কম্পোনেন্ট একটা, পরেরটা তো একটা, এর পরেরটাতে আমরা দেখি বিচ্ছিন্ন কম্পোনেন্ট থ্রি টু ওয়ান একটা বিচ্ছিন্ন কম্পোনেন্ট, সিক্স ফাইভ ফোর একটা বিচ্ছিন্ন কম্পোনেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে টু। আর এখানে দেখি থ্রি ওয়ান কানেক্টেড, আবার থ্রি টু এর সাথে কানেক্টেড, আবার টু ফাইভের সাথে, ফাইভ ফোরের সাথে, দ্যাট মিন্স সবাই কোনো না কোনোভাবে সবার সাথে কানেক্টেড, তাহলে বিচ্ছিন্ন কম্পোনেন্ট এখানে একটা। এই প্রবলেমটা যদি আমি এইটুকু বুঝে থাকি, জাস্ট এইটুকুই আমার কোড করে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, আর কিচ্ছু না। আমি যেটা করবো, লেটস সে এই যে এ অ্যারেটা নিলাম আমি, জাস্ট এ অ্যারে না, আমরা একটা নিই যেটা হচ্ছে, হ্যাঁ আমরা এটা নিলাম থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর, কিংবা আমরা লাস্ট অ্যারেটা নিতে পারি, আচ্ছা সেটা পরে দেখবো। তো আমরা থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোরটা নিই, থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর,
এটা হচ্ছে আমার পারমুলেশনটা। তো এই পারমুলেশনটা যে আসলো, এখন আমরা এই পারমুলেশনটা সলভ করার ক্ষেত্রে, মানে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সেট ব্যবহার করব। সেট কী জিনিস? সেট হচ্ছে সি প্লাস প্লাস এসটিএলের একটি ডেটা স্ট্রাকচার। সেট সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, তাহলে অবশ্যই আপনি এই এই অ্যালগোবোর্ড চ্যানেলেই সি প্লাস প্লাস এসটিএল যে লার্নিং সিরিজটা কমপ্লিট করা হয়েছে, সেখানে সেট নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আছে এবং সেটের বিভিন্ন অপারেশন এবং কাজ নিয়ে সেখানে বোঝানো হয়েছে, তো আপনি সেটা দেখে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা দেখি, সবার আগে আমরা থ্রি নিলাম। এখন থ্রি যখন আমরা নিলাম, আমরা যখন থ্রি নিলাম, লেটস সে আমি এখানে থ্রি আসলো, এখন থ্রি এর আগে কি কোনো কম্পোনেন্ট আছে যেটা আমার থ্রি এর থেকে বড়? নাই। সো আমার আপাতত আমার যে অ্যারেটা, ওই অ্যারেতে আমার আপাতত একটা এলিমেন্টই আছে, সেটা হচ্ছে থ্রি। এটা হচ্ছে আরেকটা সেট নিলাম আমি, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ডেটা স্ট্রাকচার, এখানে আমি ডেটা হোল্ড করব। ওকে, দেন আমার থ্রিটা আমি নিলাম। এবার আসবে টু। এখন টু নেওয়ার সময় আমি দেখব টু এর আগে কোনো এলিমেন্ট অলরেডি আমার স্ট্রাকচারে আছে কিনা। তো এখানে আমার টু এর আগে থ্রি আছে, আমি দেখব কোথায়, এখানে সার্চ করব, এখানে আমার ইনক্লুড করা আছে কিনা টু এর থেকে বড় কোনো এলিমেন্ট, ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে থ্রি। তখন আমি যেটা করবো, আমি টু এর সাথে থ্রি এর একটি কানেকশান তৈরি করব। ওকে, দেন আমরা টু এর আগে থ্রি বসাবো। কেন টু এর আগে থ্রি বসাবো? কারণ এটা হচ্ছে একটা সেট। এখন সেটের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার সর্টেড অবস্থায় থাকে, তাই না? আচ্ছা, তো এখন এবার টু হলো, এবার আমি থ্রিতে আসি। থ্রিতে আসার পর, আচ্ছা, এখানে থ্রি টু ওয়ান, হ্যাঁ, তো আমি এখানে ওয়ানে আসলাম। ওয়ানে আসার পর এবার আমি দেখি ওয়ানের সাথে কিন্তু, ওয়ানের থেকে বড় কিন্তু আমার দুইটা এলিমেন্ট আছে, ঠিক আছে, ওয়ানের থেকে বড় আমার দুইটা এলিমেন্ট অলরেডি আছে। তো এখন আমার কথা হচ্ছে আমি কোনটার সাথে কানেক্ট করব। এটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কোনটার সাথে কানেক্ট করব। সেটা হচ্ছে আমি যে নাম্বারটা সবচেয়ে ছোট, একের থেকে বড় যে নাম্বারটা সবচেয়ে ছোট, আমরা সেটার সাথে কানেক্ট করব, মানে লোয়ার বাউন্ডের সাথে, আই মিন আপার বাউন্ডের সাথে। আপার বাউন্ড হচ্ছে কোনো একটি নাম্বারের থেকে বড় যে নাম্বারগুলো আছে, কোনো একটি নাম্বারের থেকে বড় যে নাম্বারগুলো আছে, সবচেয়ে ছোট বড় নাম্বারটা। তো আমার একের থেকে বড় তিন আর দুই আছে, এখন তিন আর দুইয়ের মধ্যে সবচেয়ে ছোটো কত? দুই সবচেয়ে ছোটো, তাহলে আমি দুইয়ের সাথে কানেকশানটা তৈরি করব। তাহলে আমার এখানে ওয়ান চলে আসলো, কারণ এটা শর্টেড অবস্থায় থাকবে। আচ্ছা, দেন আসছে সিক্স। এখন সিক্সের থেকে বড় কিছু কি আমার এখানে আছে? নাই। তাহলে আমার সিক্স আমি কিছু করার দরকার নেই, সিক্সটা আমি আপাতত এখানে রাখলাম, আমি এটার ভিতরে ইনপুট করে রাখলাম। ওকে, দেন আসছে ফাইভ। এখন ফাইভের থেকে বড় কি কোনো এলিমেন্ট এখানে আছে? আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিক্স। তো আমি সিক্সের সাথে এখানে ফাইভ কানেক্ট করে দিব আর এখানে ফাইভটা বসাই দিব। ওকে, দেন আমার আসছে ফোর। এখন ফোরের থেকে বড় কোনো এলিমেন্ট কি এখানে আছে? আছে। ফোরের থেকে সিক্সও বড় আছে, ফাইভও বড় আছে, তাহলে আমি কি করব, ছোটোটার সাথে কানেক্ট করব ফাইভের সাথে, দেন আমি এখানে ফোর বসাই দেব। ওকে, তাহলে আমার এখানে কয়টা কানেক্টেড কম্পোনেন্ট হলো? আমার এখানে টোটাল কানেক্টেড কম্পোনেন্ট হলো দুইটা। কোন দুইটা? এই যে এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট, এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট। তো এই কেসের ক্ষেত্রে আমার অ্যান্সার হবে টু। এবার আমরা এটা নিয়ে একটু অ্যানালিসিস করি, এটা একটা কর্নার কেস, এটা একটা কর্নার কেস। ওকে, কীরকম কর্নার কেস আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে আমার এলিমেন্টগুলো হচ্ছে থ্রি ওয়ান ফাইভ টু ফোর, থ্রি ওয়ান ফাইভ টু ফোর। তো সবার আগে আমরা একটা সেট নিব, সেটটা নিলাম হচ্ছে লেটস সে যে কোনো একটা নাম নিব, নাম নিয়ে আমি এখানে একটা সেট তৈরি করে নিই। ওকে, তো ওই সেটের ভিতরে আমার সবার আগে থ্রি আছে, এখন থ্রি এর থেকে বড় কি কোনো এলিমেন্ট এখানে আছে? নাই। সো আমি থ্রিটাকে আপাতত এখানে স্টোর করে রাখি, আমি থ্রিটাকে এখানে স্টোর করে রাখলাম। দেন আসছে ওয়ান। এখন ওয়ানের থেকে বড় কি কোনো এলিমেন্ট অলরেডি আমার আছে? আছে, সেটা হচ্ছে কি? থ্রি। তো আমি ওয়ানের সাথে থ্রি কানেক্ট করে দিব আর এখানে ওয়ানকে স্টোর করে রাখবো। ওকে, দেন আসছে আমার ফাইভ। এখন ফাইভের থেকে বড় কোনো এলিমেন্ট আমার অলরেডি আছে? নাই। সো আমি ফাইভকে এখানে রেখে দিই। তারপর আসছে টু। এখন টুয়ের থেকে বড় কোনো এলিমেন্ট কি আছে? আছে। কোনটা কোনটা আছে? থ্রি আছে এবং ফাইভ আছে। তো আমি যেটা করবো, আমি থ্রি এবং ফাইভ এখানে কানেক্ট করে দিব। ওকে, এবার আমি যেটা করবো, এখানে আমি টুকে স্টোর করে দেবো। এবার আসছে ফোর। এখন ফোরের থেকে বড় কোনো এলিমেন্ট কি আছে?
4 থেকে বড় এলিমেন্ট আছে সেটা হচ্ছে 5 তো আমি 5 কে কানেক্ট করে দিব তাহলে আমার এখানে 4 চলে আসলো এবার আমরা একটু দেখি এখানে অ্যাকচুয়ালি কানেক্টেড কম্পোনেন্ট কয়টা হইছে এখানে কানেক্টেড কম্পোনেন্ট দুইটা হইছে কোন দুইটা এখানে 3 দেন হচ্ছে 3 এর সাথে আমার 1 এবং 2 কানেক্টেড আছে দেন ওদিকে 5 এর সাথে আমার 4 কানেক্টেড আছে তাই না কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি কিন্তু আমরা দেখি 2 এর থেকে বড় কিন্তু 5ও এখানে আছে যেটা আমরা কানেক্ট করি নাই তাই না আমাদের আমাদের লটা কি ছিল আমরা যখন একটা নতুন এলিমেন্ট নিব এর থেকে বড় প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি কানেক্ট করতে থাকব তাই না তো এই জন্য আমি এই 2 এবং 5 তো কানেক্ট ডিসকানেক্টেড অবস্থায় আছে এই জন্য আমার এই যে কানেকশনের যে প্রথম অপারেশনটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করলাম এই অপারেশনটা উল্টোভাবে আমার আবার করতে হবে যাতে কোনো মিসিং এলিমেন্ট যাতে না থাকে এবার কি করব এবার আমি কোনো সেট নিব না এবার আমার এবার আমি জাস্ট যে মিনিমাম ভ্যালুটা আছে যে ভ্যালুটা আমার মিনিমাম এই পিছন থেকে যাইতে যাইতে আমার এই জায়গায় আসা পর্যন্ত মিনিমাম ভ্যালু হচ্ছে 4 এখানে আসার পরে মিনিমাম ভ্যালু হয়ে গেল 2 এখানে আসার পরে মিনিমাম ভ্যালু 2 এখন 2 এর সাথে 5 কে কানেক্টেড কানেক্টেড না এই কানেকশনটা আমি এখান থেকে তৈরি করে দেব কারণ 5 যদি আমার মিনিমাম ভ্যালুর আগে আসে দ্যাট মিন্স অবশ্যই এখানে একটা কানেকশন লাই করে আর যদি কানেক্টেড না থাকে তাহলে আমি কানেক্ট করে দিব দেন 1 দেন 3 3 এবং 1 তো অলরেডি 2 এর সাথে কানেক্টেড আছে তো ব্যাপারটা কি বুঝা গেছে এখানে অ্যাকচুয়ালি কি হবে এই যে 2 এবং 3 এর 5 এর মধ্যে একটা কানেকশন সৃষ্টি হবে সেক্ষেত্রে আমার ফাইনালি কানেক্টেড কম্পোনেন্ট কয়টা হলো ফাইনালি আমার কানেক্টেড কম্পোনেন্ট হয়ে গেল 3টা ওকে তো আমি দেখি আমার এই টেস্ট কেসের ক্ষেত্রে অ্যান্সার হলো 1 কানেক্টেড কম্পোনেন্ট হলো 1টা সরি আমি 3টা বলছি দ্যাটস আ মিস্টেক এখানে কানেক্টেড কম্পোনেন্ট 1টা হবে আচ্ছা এখন একটা প্রশ্ন আসতেছে আমি কেন কোনো বড় এলিমেন্ট যদি একাধিক বড় এলিমেন্ট থাকে আমি কেন অনলি সবচেয়ে ছোট বড় এলিমেন্টের সাথে অ্যাড করব এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি লেটস আমার এখানে একটা এলিমেন্ট আছে লেটস আমার অ্যারেটা হচ্ছে এরকম 5 4 3 2 1 লেটস আমার এলিমেন্টটা হচ্ছে এরকম অ্যারেটা হচ্ছে এরকম আমার সবার আগে 5 আছে তো আমি এখানে একটা সেট তৈরি করে নিই তো সবার আগে আমি 5 এর তো উপরে তো কোনো ভ্যালু নেই তো আমি 5 কে এখানে স্টোর করে দিলাম ওকে দেন আসছে 4 তো আমার 4 এর থেকে বড় এলিমেন্ট একটাই আছে সেটা হচ্ছে 5 তো আমি সেটা কানেক্ট করে দিই আমি 4 এবং 5 কানেক্ট করে দিলাম আর এখানে 4 কে স্টোর করলাম আচ্ছা এবার আসছে 3 এখন 3 এর থেকে বড় 4 আর 5 আছে এখন আমি 4 এর সাথে কানেক্ট করব না 5 এর সাথে এখন আমি কেন 4 এর সাথে কানেক্ট করব কারণ আমি যদি 4 এর সাথে আমি এখন দেখব যে আমার কোন ভ্যালুগুলো এখানে অলরেডি আছে সেটা হচ্ছে 4 এবং 5 অলরেডি আছে আমি যদি 5 এর সাথে কানেক্ট করি এমন হতে পারে যে আমার 4 এবং 5 কানেক্টেড না হতে পারে না এমনও তো হতে পারে যে 4 এখানে নাই লেটস এমনও তো হতে পারে যে 4 এখানে নাই হতেই পারে তো আমি দেখব যে মিনিমাম যে ভ্যালুটা আছে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটার সাথে তো অবভিয়াসলি থাকবে এখন সেটার সাথে যদি কোনো কানেক্টেড থাকে সেটাও এটার সাথে কানেক্টেড হয়ে গেল লেটস আমি যদি 3 এর সাথে 5 কে কানেক্ট করে এমন হতে পারে 4 নেই বাট যদি আমি 3 এর সাথে 4 কে কানেক্ট করাই 4 এর সাথে যেটাই থাকুক না কেন সেটা কিন্তু আমার 3 এর সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক সেরকম আমি যখন 2 নিব আমি 5 এর সাথে যদি কানেক্ট করাই তাহলে এমন হতে পারে যে 4 এবং 3 ডিসকানেক্টেড থাকবে এমন হতে পারে 4 এবং 3 2 এর পরে আসবে হতে পারে না কিন্তু আমি যদি 3 এর সাথে করাই দ্যাট মিন্স 4 আর 5 এর সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে কারণ এটা একটা পারমিউটেশন ঠিক সেরকম 1 এর সাথে 2 করলে বাকিগুলো হয়ে যাবে এই জন্য আমি মিনিমাম যে ভ্যালুটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা মিনিমাম যে ভ্যালুটা বড় সেটার সাথে কানেক্ট করব এই কানেক্টের কাজটা হচ্ছে আমার ডিসজয়েন্ট সেট ইউনিয়ন থেকে করতে হবে তার জন্য আমার গ্রাফ থিওরি লাগবে এখন ডিসজয়েন্ট সেট ইউনিয়ন কি দুইটা কানেক্টেড লেটস সে 5 এবং 4 যখন কানেক্টেড ছিল 5 এবং 4 যখন কানেক্টেড ছিল তখন 5 এবং 4 ছিল একটা সেটের ভিতরে আর যখন আমি 3 কে এর সাথে কানেক্ট করলাম তখন 3 এর আলাদা একটা সেট আর এর একটা সেট এই দুইটা সেট এক হয়ে গেল এটাকে বলে দুইটা ডিসজয়েন্ট সেটকে আমি আলাদা করলাম এবার আমি ডিরেক্ট কোডে নিয়ে যাই আমি যদি কোড দেখি কোডটা হচ্ছে অনেকটা এরকম আমি সবার আগে অ্যারেটা ইনপুট নেব তো
তারপরে আমি ডিএসইউ যে স্ট্রাকচার আছে আমার সেটাকে ইনিট করে নিব। সেটাকে ইনিটের ভিতরে কী আছে, আমি ওয়ান থেকে জিরো থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত কিংবা এন প্লাস টু পর্যন্ত আমি প্রত্যেকটা এলিমেন্টের প্যারেন্টকে আই করে রাখবো এবং চাইল্ডকে ওয়ান করে দেব। আচ্ছা এবার আমি একটা সেট নেব, সেটের নাম নিলাম আমি ডেকা। আচ্ছা অ্যান্সার ইজ ইকুয়াল টু এন কেন নিলাম, কারণ হচ্ছে আবার যদি কোনো কানেকশানই না থাকে, যদি কোনো কানেকশানই না থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট আমার অ্যান্সার থাকবে এন, তাই না? তো আমি বাই ডিফল্ট অ্যান্সার এন ধরে রাখলাম, আর যখনই একটা কানেকশান হবে তখন অ্যান্সারে ভালো এক কমাই দেবো, তাহলে তো হচ্ছে। তো আমি অ্যান্সার বাই ডিফল্ট এন ধরে রাখলাম, তারপর সেট নিলাম। আচ্ছা এই ম্যাক্স জিনিসটা আমার দরকার হচ্ছে না, তবুও আমি নিলাম। আচ্ছা যাই হোক, তো আমার এক্স হচ্ছে এআই, এক্স হচ্ছে কি এআই, এআই হচ্ছে আমার আইতম ইন্ডেক্সে এখন যে ভ্যালুটা আছে। দেন আমি লোয়ার বাউন্ডে যাব, আমি এই যে এই যে আমার ভ্যালুগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট আমার থেকে এই বর্তমান যে সেট আছে ওই সেটে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা আমি ফাইন্ড আউট করব লোয়ার বাউন্ড দিয়ে। দেন ওইটাকে আমি রাখলাম ওয়াই এর ভিতরে, দেন আমি এক্স এবং ওয়াইকে ইউনাইট করে দেব আর অ্যান্সারটা এক কমাই দেবো। দেন আমার ওই ডেকারের ভিতরে আইতম ইন্ডেক্সটার যে নতুন ভ্যালুটা সেটাকে আমি আপডেট করব। দেন আমি ক্লিয়ার করলাম। এবার আমি উল্টোভাবে ব্যাক থেকে আমি এই কাজটা করবো, যে মিনিমাম ভ্যালুটা, মিনিমাম ভ্যালুটার সাথে যদি কোনো একটি ভ্যালু কানেক্টেড না থাকে তাকে আমি কানেক্ট করে দিব আর অ্যান্সার এক কমাই দেবো। দেন ফাইনালি আমি অ্যান্সারটা প্রিন্ট করব। তো যদি গ্রাফ থিওরি জানা থাকে এরকম টাইপের প্রবলেম আপনি অবশ্যই সলভ করে থাকবেন, এই জন্য একটা ক্লাসিক্যাল প্রবলেম, এই জন্য আমি এটাকে ইজি বলেছিলাম, কারণ এই প্রবলেমটা আরও অনেক জায়গায় আসে। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন গুড বাই।